आधार एनेबल पेमेंट सिस्टेम जाके आम्रा एईपीएस नामे चीनी। एईपीएस के काजे लागिए मानुषेर अकाउंट थेके टाका चुरी करे निया एटा किन्तु नतूनत्व किछु नय। হ্যাঁ, সবাই শুনে এই কথাটা শুনে হয়তো অবাক হচ্ছেন যে নতুনত্ব নয় কেন বলছি, তাহলে বর্তমানে এত কেন রমরমা? নতুনত্ব নয় এই কারণেই বললাম, এর আগেও কিন্তু বহু মানুষের অ্যাকাউন্ট থেকে এভাবে টাকা তুলে নেওয়া হয়েছে এই পিএসের মাধ্যমে, তবে সেটা ছিল কিন্তু অন্য ধরন। বর্তমানে এমন কিছু মানুষের অ্যাকাউন্ট থেকে এই পিএসের মাধ্যমে টাকা তুলে নেওয়া হচ্ছে যারা কিন্তু এই পিএস মানে কি জানে না, বা এই পিএস দিয়ে কখনো টাকাই তোলেনি, বা এই পিএস সম্পর্কে কোনো ধারণাই নেই, তাদের অ্যাকাউন্ট থেকে এই পিএস দিয়ে টাকা তোলা হচ্ছে। এটাই কিন্তু বর্তমানের মেন বিষয় এবং এটা নিয়েই আলোচনা করব যে যারা এই পিএস সম্পর্কে জানে না তাদের অ্যাকাউন্ট থেকে কিভাবে টাকা উঠছে, এবং এই পিএসে এই যে ডাটা, সমস্ত লোকের যে ডাটাবেস রয়েছে এই ডাটাবেস কিভাবে লিক হচ্ছে, সমস্ত কিছু কিন্তু ভিডিওতে জানাবো। তাই অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবেন। তো বর্তমানে এই পিএস নিয়ে এত কেন রমরমা, বা এত কেন চারিদিকে এই পিএসের শোরগোল পড়ে গেছে? দেখুন, এই পিএসের মাধ্যমে এখন এমন কিছু ব্যক্তির অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হচ্ছে যে তারা কিন্তু এই পিএস সম্পর্কে জানেই না, বা এই পিএস কী, বা এই পিএস দিয়ে কখনো তারা টাকা তোলেই নি, তবু তাদের অ্যাকাউন্ট থেকে টাকা উঠে যাচ্ছে। উঠছে তো উঠছে, তিনি যেখানকার বাসিন্দা সেইখানকার এলাকাতে নয়, তার অন্য কোনো স্টেট বা রাজ্য থেকে কিন্তু টাকা উঠছে। তো এই যে চক্রান্ত কিভাবে সফল হচ্ছে সেটাই কিন্তু জানাবো। ভিডিওটা ভালো করে দেখবেন, এবং আপনার যদি ফ্যামিলির কারোর সাথে কিছু ঘটে থাকে এরকম এই পিএস নিয়ে, অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, যেটা কিন্তু প্রত্যেকটা মানুষের জানা প্রয়োজন। কারণ আমি সবসময় মনে করি যে একজনের সাথে যা ঘটবে অন্যজন সেইটা জানার পরে কিন্তু সতর্ক হয়ে যাবে, যাতে তার সাথে না ঘটে। তো এই পিএসের মাধ্যমে এর আগে বিভিন্ন ফ্রড ঘটেছে, বিভিন্ন প্রতারণা হয়েছে, মানুষ টাকা তুলতে এসে এই পিএস আলাদের কাছে তারা তুলে নিয়েছে এরকম ঘটেছে, এই পিএসে হাতের ফিঙ্গার নকল করে টাকা তুলে নিয়েছে এটা হয়েছে, কিভাবে নকল করেছে, যে কাস্টমারগুলো তার কাছে আসতো তাদেরটাই নকল করেছে। তবে বর্তমানে এটা নয়, বর্তমানে ডাইরেক্ট আধারের ওয়েবসাইট থেকে বা বিভিন্ন যেখানে বায়োডাটা দেয় সেই সমস্ত ওয়েবসাইট থেকে ডাইরেক্ট ডাটাবেস নিয়ে কিন্তু সেই সমস্ত ডেটাবেস চুরি করে কিন্তু সাধারণ মানুষের টাকাগুলোকে লুটে নেওয়া হচ্ছে, এবং পকেট ভারী করছে কিন্তু ফ্রডকারীরা। তো আমি আজকে এই বিষয়টা নিয়েই আলোচনা করব, এই বিষয়টা নিয়েই আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এই পিএস আইডি নিয়ে যদি কেউ কখনো ফ্রড করে সেটাও জেনে রাখবেন, সে কিন্তু 10,000 টাকার বেশি একবারে তুলতে পারবে না, এবং 24 ঘন্টার মধ্যে কিন্তু সেকেন্ড 10,000 টাকা তোলার তার ক্ষমতা নেই যদি সে এই পিএসের মাধ্যমে দ্বিতীয়বার তুলতে চায়। বর্তমানে কিন্তু এই পিএসের লিমিট 10,000-এর বেশি নেই, তাই প্রথমবার 10,000 টাকা তোলার পরে কিন্তু আপনার 10,000 টাকা 24 ঘন্টা পরেই আবার উইড্রল হবে। তাই এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, যদি আপনার সাথে এরকম ঘটে থাকে আপনি ওই আধা ঘন্টা টাইমের ভেতরে কিন্তু দ্বিতীয়বারে 10,000 টাকা আটকে ফেলতে পারেন, এবং 24 ঘন্টার ভেতরে কিন্তু আপনি আপনার ব্যবস্থাও নিতে পারেন। এই বিষয়টাই আমাকে বেশি অবাক করেছিল যে যারা কিন্তু এইপিএসসি জানে না কি তাদের অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে যাচ্ছে। আস্তে আস্তে বিষয়টা ক্লিয়ার হলো যে এখন কিন্তু বর্তমানে আপনি যেখানেই যান, যদি আপনি রেশন দোকানে যান সেখানেও কিন্তু আপনাকে বায়োমেট্রিক দিয়ে রেশন তুলতে হচ্ছে, যদি আপনি জমি বাড়ি রেজিস্ট্রেশন করতে যান সেখানেও কিন্তু বায়োমেট্রিক দিয়েই আপনাকে আপনার রেজিস্ট্রেশনটা করতে হচ্ছে, যদি আপনি বর্তমানে পিএম বিশ্বকর্মা প্রকল্প যেটা এসছে সেখানেও কিন্তু বায়োমেট্রিক দিয়েই আপনার ফর্মটা কিন্তু রেজিস্ট্রেশন শুরু হচ্ছে। তাহলে সব জায়গাতেই যেহেতু বায়োমেট্রিক, সব জায়গাতেই যেহেতু আধার কার্ডই প্রধান, সেক্ষেত্রে কেন আধার কার্ডের এই ডেটাবেসগুলোকে সুরক্ষিত রাখা হচ্ছে না এটা আমরা ভাবছি, তবে তা নয়, সরকার কিন্তু তার সুরক্ষার চরম পর্যায়ে অবধিও রেখেছে। তবে দেখুন, প্রত্যেকটা জিনিসেই কিন্তু একটা নেগেটিভ দিক থাকে, যে বিষয়গুলোকে কিন্তু হ্যাকাররা ইউজ করে। সরকার যে একদমই সুরক্ষিত নয় বা একদমই সুরক্ষিতভাবে আপনার ডেটাকে রাখেনি তা নয়। আপনি একটা জিনিস ভাবুন না, আগেকার দিনে কি ছিল, ব্যাংক ছিল না, মানুষ কি করত, বাড়িতে সোনা গয়না রাখত, সেক্ষেত্রে কি চুরি হতো না? অবশ্যই হতো। বর্তমানে ব্যাংক হয়েছে এত সুরক্ষিত, এত সিকিউর, তারপরেও কি চুরি হয় না? সেখানেও হয়। তাই প্রত্যেকটা জিনিসে কিন্তু নেগেটিভ থাকে, সেরকম আমাদেরও কিন্তু এই যে আধারের ডেটাবেসগুলো রয়েছে এগুলোও কিন্তু সুরক্ষিত, তবে তার ভেতর থেকেও কিন্তু চুরি হয়ে যাচ্ছে। কিভাবে? এই যে বললাম, রেশন দোকান মাস্ট করে দিয়েছে ফিঙ্গারপ্রিন্ট, যেটা করা উচিত ছিল না।
এছাড়াও এই যে পিএম বিশ্বকর্মা প্রকল্প, এই যে প্রকল্পটা এসছে এখানেও কিন্তু ফিঙ্গারপ্রিন্ট মাস্ট, যেটা করার আমি মনে করি দরকার ছিল না। কেন ছিল না? কারণ আধার কার্ডটাই কিন্তু বর্তমানে মেন এবং আধার কার্ডই কিন্তু বর্তমানে সময়ে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। একটা সময় ছিল যখন কিন্তু আধার কার্ড প্রথম প্রথম এসেছিল এবং সবাই করতে শুরু করেছিল, তখন অনেকে হেসেছিল যে আধার কার্ডের দরকার নেই, আধার কার্ড করার দরকার নেই, কিন্তু বর্তমান অবস্থাতে দাঁড়িয়ে কিন্তু ওটাই মেন কার্ড হয়ে দাঁড়িয়েছে। তাই যেহেতু মেন, সেটা কিন্তু ভাবা উচিত যে এই মেন জিনিসটাকে সমস্ত জায়গাতে ইউজ করা যাবে কি না, এটাই কিন্তু সরকারের ভাবা উচিত আমি মনে করছি। আর একটা বিষয়, যদি কেউ এইপিএস আইডি নিয়ে ফ্রড করে সেক্ষেত্রে কিন্তু তার এইপিএস আইডি সেই সমস্ত কোম্পানি থেকে ব্লক করে দেওয়া হয়। এই জিনিসটা হয়তো অনেকের জানা ছিল না যারা সাধারণ মানুষ এই ভিডিওটা দেখছেন, কোনো দোকানদার বাদে। যদি আপনি এইপিএস নিয়ে ফ্রড করেন সেই ফ্রডের কিন্তু এনপিসিআইয়ের কাছে আরবিআই থেকে নোটিশ যায় এবং এনপিসিআই কিন্তু সেই কোম্পানিকে জানায় এবং কোম্পানি কিন্তু সেই আইডিটাকে তখনই ব্লক করে দেয়। সেই আইডিতে যা টাকা থাকবে সেই মুহূর্তেই লক হয়ে যাবে, সে কিন্তু সেই ফ্রডকারী আর টাকা তুলতে পারবে না। এবং এই জিনিসগুলোও দেখা হয় যে প্রত্যেকটা রিটেলার কী অনুপাতে কাজ করছে, এগুলোও কিন্তু কোম্পানি প্রতিনিয়ত খবর রাখে। আমরা কোম্পানির সুপার রয়েছি, ডিস্ট্রিবিউটার রয়েছি, প্রত্যেককে কিন্তু ডিস্ট্রিবিউটার রিটেলারের কাছে খবর জানায় না, প্রত্যেকটা সুপারকে কিন্তু কোম্পানি আগে জানায় যে আপনার আন্ডারের এই রিটেলারটা কিন্তু বিভিন্ন ধরনের ট্রানজ্যাকশন করছে বা একই আইডিতে অনেকবার চেষ্টা করছে। এই যে খবরগুলো, এটা কিন্তু সাবধান বার্তা। আমরা তখন সেই রিটেলারকে ফোন করে জানাই যে আপনি এই যে কাজগুলো করছেন এগুলো করবেন না, একজনের হাতের ছাপ না মিললে বারে বারে ট্রাই করবেন না, এগুলো কিন্তু ফ্রড হিসেবে ধরা হয়। এবং কেউ যদি ফ্রড করেও থাকে সেক্ষেত্রে কিন্তু তার আইডির সাথে সাথে ব্লক করে দেওয়া হয়। মানে এইপিএসও কিন্তু সিকিউরিটি রয়েছে, সিকিউরিটি নেই এ কথা কিন্তু ভুল, সেখানেও কিন্তু রয়েছে। তারপরেও চুরি হচ্ছে, যে একটু আগে একটা উদাহরণ দিলাম যে চুরি কিন্তু সব জায়গাতেই হয়। তো এই হলো বিষয়, এইপিএসও কিন্তু মেন সিকিউরিটি রয়েছে, এইপিএসও কিন্তু যদি আপনার আইডি ব্লক করে দেওয়া হয় এবং আপনি যদি সৎ হন, আপনার কাছে কিন্তু কোম্পানি থেকে প্রুফ চাওয়া হয় যে হ্যাঁ আপনি মানুষের টাকা তুলেছেন, আপনার খাতা দেখান, আপনার সিসিটিভি ফুটেজ দেখান, কিছু তো আপনার কাছে থাকবে যে আপনি সাধারণ মানুষের টাকা তুলছেন। এই জন্য কিন্তু বারে বারে বলি যে রেজিস্ট্রেশন মেনটেন্স করতে, ওটা কিন্তু প্রয়োজনই। তারপরের ধাপে সিসিটিভি ক্যামেরা অবশ্যই লাগিয়ে রাখবে। তাহলে এবার বলি কিভাবে লিক হচ্ছে এই ডেটাবেসগুলো বা বায়োমেট্রিক ডেটাবেস। দেখুন, বিভিন্ন সাইডে গিয়ে কিন্তু প্রত্যেকে বিভিন্ন রকমভাবে হাতের ছাপ দিচ্ছে, যেগুলো প্রয়োজনে দিচ্ছে সেই ডেটাবেসগুলোই কিন্তু হ্যাকাররা বিভিন্ন ওয়েবসাইট থেকে তুলে নিচ্ছে, তুলে নিয়ে কিন্তু তারা বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপরে আপনার ডেটাবেসকে কিন্তু অ্যাপ্লাই করছে। অর্থাৎ কখনো আপনার SBI, কখনো আপনার ইন্ডিয়ানে, কখনো আপনার অ্যাক্সেসে, কখনো আপনার কিন্তু ইন্দাস, যে কোনো ব্যাংকে অ্যাপ্লাই করছে এবং তারা ট্রাই করে করে দেখছে যে কোন ব্যাংকের সাথে আপনার লিঙ্ক রয়েছে। তারা কিন্তু সঠিক জানে না যে কার সাথে লিঙ্ক রয়েছে। তাই আপনার অ্যাকাউন্টে যখনই আধারের উপরে কোনো কাজ হচ্ছে দেখবেন সাথে সাথে আপনার ফোনে মেসেজ আসবে যদি আপনার আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে, তখনই কিন্তু আপনি সাবধান হয়ে যেতে পারেন। এবং আধার কার্ডকে আপনি কিন্তু সহজে আপনার বায়োমেট্রিককে লক করতে পারেন। কিভাবে? আপনারা আধারের ওয়েবসাইটে গিয়ে করবেন, কী করে এম আধার অ্যাপের মধ্যে থেকে করবেন, দুটো ভিডিওই কিন্তু আমি অলরেডি করে রেখেছি। এই ভিডিওর শেষ হলে ডিসপ্লের উপরে সেই দুটো ভিডিও এসে যাবে, দেখে নেবেন, কিন্তু দেখার সাথে সাথে লকও করে ফেলবেন। তো নিশ্চয়ই বুঝতে পারলেন এতক্ষণের আলোচনা থেকে যে আধারই কিন্তু বর্তমানে মেন, আধার কার্ডকেই কিন্তু তারা কিন্তু মেন ডেটাবেস কোনো একটা জায়গা থেকে কালেক্ট করে সেই ডেটাবেসের উপরে ভিত্তি করে কিন্তু তারা জালিয়াতি করছে সে সমস্ত ফ্রডকারীরা। তাহলে আধারই যদি সব কিছুর মেন গোড়া হয়, আধারই যদি সর্বপ্রধান হয়, তাহলে কিন্তু এটাকে সিকিওর আরও বেশি করতে হবে, এই বিষয়টা নিয়ে কিন্তু সরকারকে ভাবতে হবে। তবেই কিন্তু সাধারণ মানুষের টাকা, আমার টাকা, আপনার টাকা কিন্তু সুরক্ষিত থাকবে ব্যাংক অ্যাকাউন্টে। এবার কিছু এর মধ্যে বিতর্ক রয়েছে, সেটা হলো অনেকে জানাচ্ছে তাহলে আমি কি ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড ডিলিঙ্ক করে দেবো, মানে লিঙ্ক উড়িয়ে দেবো। দেখুন, লিঙ্ক যদি উড়িয়ে দেন অনেক ফেসিলিটি কিন্তু আপনার আসবে না, এই জিনিসটাও ভেবে দেখবেন। মানে সরকার এমন একটা জিনিস করে ফেলেছে যদি লিঙ্ক উড়িয়েও দেন আপনি অনেক ফেসিলিটি পাবেন না, অনেক সুবিধা আপনার অ্যাকাউন্টে আসবে না, এরকম বিষয়গুলো কিন্তু রয়েছে। তাই আধার কার্ড ডিলিঙ্ক করার প্রয়োজন নেই, আপনি আপনার বায়োমেট্রিকটিকে লক করে রাখুন, তাহলেই কিন্তু আপনি 99% সুরক্ষিত থাকতে পারবেন। এবং যে কোনো ধরনের মেসেজ যদি আধারের ওয়েবসাইট থেকে আসে, ব্যাংকের ওয়েবসাইট থেকে আসে, সেক্ষেত্রে কিন্তু আপনি তখনই সতর্ক হয়ে যাবেন, হয়ে কিন্তু আপনি নির্ধারিত আপনার স্টেপগুলো নেবেন। তো এই ছিল বিষয়, এবং আধার নিয়ে এত পরিমাণে জালিয়াতি হচ্ছে এবং তার মেন বিষয় হয়ে দাঁড়িয়েছে এইপিএস, আপনাদের আশা করি ক্লিয়ার করে দিলাম যে এইপিএসের মাধ্যমে কিন্তু একদিনে 10,000 টাকার বেশি তুলতে কখনোই পারবে না। তাই
আপনার যদি টাকা উইথড্রল হয়ে থাকে সেকেন্ড ধাপে যদি টাকা তোলার চেষ্টা করে তার আগে কিন্তু আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টকে ফ্রিজ করে ফেলতে পারেন। আশা করি বুঝতে পারলেন। এবং যদি এই আলোচনাটা মনে হয় যে প্রয়োজন আছে তাহলে বলবো ভিডিওটা কিন্তু অবশ্যই আপনার ফ্যামিলি বন্ধুবান্ধবকে কিন্তু শেয়ার করে দেবেন, যাতে তারা ইনফরমেশান নিতে পারে এবং তারাও কিন্তু সুরক্ষিত থাকতে পারে। তো বন্ধুরা আজকের জন্য এইটুকুই, পরে দেখা হচ্ছে কোনো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে বুঝে চলাফেরা করবেন।